वेलकाम नमस्कार अर्पिता फ्रम अर्पिताज व्यूअर ग्यारि आज आबार चले अपने सामने आज के एपिसोड नम्बर 74 निये आज के सब काथा गुजराटी और लास्ट मोमेंटे एकटाई पार्सी हो देखिए देव किन्तु पार्सी जोनो वेट करते हबे काजे फेला आछे दिते पारिनी आज के एकटाई दिए गेछे एकटाई देखाबो कथा ना बाड़िये चले जाच्छि शाड़ीते शाड़ी नम्बर 1 पल्ला पार्ट देखो आँचल विथ चॉकलेट ब्राउन विथ फिरोजी ब्लू ब्राउन और येलो सूतो दिए काज भीषण सुंदर देखो जरा शाड़ी नेबेन आमी पॉलिश करे शाड़ी पाठाबो ठीक आछे अच्छा ब्लाउज पिसटा देखिए दी ब्लाउज पिसटा होच्छे पुरो 1 मीटर ब्लाउज पिस पाबे एइभावे पुरो ब्लाउज पिसटा काज करा आछे ठीक आछे दिस इज द बाकी हाफटा देखिए दी दिस इज द रेस्ट हाफ শাড়ি লম্বায় চওড়ায় 1 মিটার আঁচল 1 মিটার ব্লাউজ পিস তারপরে শাড়ি আপনাদের একদম মানে অনেক বড় শাড়ি সেই শাড়ি তো অল ওভার কথা করা আছে শাড়ি নাম্বার 1 অ্যান্ড ইট ইজ প্রাইসড কিছু দেখতে পাচ্ছি তো প্রাইস 19700 19700 ঠিক আছে শাড়ি নাম্বার 2 এটা আঁচল অ্যাশ অ্যান্ড ব্ল্যাক দুটো সুতো দিয়ে কাজ ভীষণ সুন্দর কাজ ভীষণ এটা আনইউজুয়াল কাজ এটা হচ্ছে ব্লাউজ পিস শাড়ি নাম্বার 2 প্রাইস হচ্ছে 12400 12400 ওকে শাড়ি নাম্বার 2 শাড়ি নাম্বার 3 দেখুন সিল্কের কাঁথা আচ্ছা আমি চালু কাঁথা দোকানে রাখি না একটু অন্যরকম কাজ রাখি মানে দেখলেই আমি যদি সবাইকে রিকোয়েস্ট করি শপে আসুন চালু কাঁথা আমার কাছে নেই আমি রাখি না যেটুকু দেখাবো অল্প রাখি কিন্তু যেটুকু রাখো বেস্ট অফ দ্য বেস্ট কালেকশন রাখি শাড়ি নাম্বার 3 সিল্কে দেখাচ্ছি ব্ল্যাকের উপর রেড জিওমেট্রিক্যাল কাঁথা ওকে ব্লাউজ পিসটা দেখিয়ে দিই দিস ইজ দ্য ব্লাউজ পিস দিস ইজ ব্যাঙ্গালোর সিল্ক কাঁথা এটা কিন্তু ব্যাঙ্গালোর সিল্ক কাঁথা দেখালাম ঠিক আছে শাড়ি নাম্বার 3 অ্যান্ড ইট ইজ প্রাইস 8600 শাড়ি হাতে পেলে বুঝতে পারবেন আপনারা যে একটা কম দামের সিল্কের শাড়ি দেবেন আর এই শাড়িটা তফাতটা আপনারা নিলে বুঝতে পারবেন সুতরাং এটা আপনাদের মানে ওই জন্য আমার একান্ত অনুরোধ শপে এসে দেখে কিনুন আপনাদের কাছে অনেকেরই কাঁথা আছে কাঁথা নেই এরকম কোনো বাঙালি ঘর নেই তবুও আমি বলবো কেনার সময় দেখে কিনুন ধরে কিনুন শাড়ি নাম্বার 3 প্রাইস ইজ 8400 শাড়ি নাম্বার 5 আমি গুজরাটি দেখাচ্ছি ঠিক আছে প্রথমে গুজরাটিকে টাই নানা রকমভাবে ডাই করে নেওয়া হয়েছে নেওয়ার পরে তারপরে গুজরাটিটা করা হয়েছে দেখুন একটু অন্য ধরনের গুজরাটি দেখাচ্ছি শাড়ি নাম্বার 4 আঁচল মভ সবগুলি প্যাস্টেল কালার প্যাস্টেল মভ প্যাস্টেল পিঙ্ক প্যাস্টেল ব্লু দিয়ে পিঙ্ক মভ অ্যান্ড ব্লু তিনটে সুতো দিয়ে রিভার্স করে করে গুজরাটিটা করা হয়েছে উইথ ইয়েলো মিনাকারি মিরর এগুলো কিন্তু মিরর নয় দিস আর অল মাইকা ঠিক আছে সুতরাং কোনে দে দিস আর নট হার্ড নট হেভি অলসো দিস আর বিগ মাইকা বসানো হয়েছে এগুলো সব মাইকা আঁচল ব্লাউজ পিসটা দেখিয়ে দিই দিস ইজ দ্য ব্লাউজ পিস এগেইনস্ট দ্য শাড়ি একটু বর্ডারটা দেখিয়ে দিও ব্লাউজ স্লিভসের বর্ডারটা দেখো মভ দিয়ে করা হয়েছে আশা করছি শাড়ি আপনাদের ভালো লাগছে
साड़ी नंबर 4 प्राइस इज 12,800 सॉरी 12,000 नहीं 11,800 11,800 ओके दिस वाज साड़ी नंबर 4 एंड इट वाज प्राइस 11,400 साड़ी नंबर 5 देखो भीषण सुंदर आमार एकटा खूब पछंदेर गुजराटी आशा करी आपनादेरो भाल लागबे एगुलो किन्तु कोनोटाई मिरर देवा नेई सब माइका बसानो आछे देखो सेल्फे करा असम्भव सुंदर स्टाइल करा शाड़ी एटा आँचल दिस इज अ पल्ला पार्ट আমি বারে বারে বলছি এগুলো কিন্তু চালু কাজ না প্রত্যেকটা খুব ধরে ধরে করা হয় আমার কাছে প্রচুর নেই খুব লিমিটেড স্টক কিন্তু খুব মানে ধরে ধরে কাজ করা যার জন্য প্রচুর দেখাতে পারি না ভীষণ সুন্দর ভার্জিন তাসারের মধ্যে বেজ সুতো দিয়ে আর হোয়াইট সুতো দিয়ে কাজ গুজরাট 9 লাইন গুজরাটি রয়েছে ওকে অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস ভীষণ সুন্দর শাড়ি নাম্বার 5 প্রাইস ইজ 10,800 ওকে অ্যান্ড রেস্ট হাফ দেখিয়ে দিই একইভাবে কাজ করানো হয়েছে দেখুন বিগিনিং টু এন্ড একই বুটি একই রকম ভাবে সাজানো আছে কোথাও এতটুকু কাজ কম নেই ঠিক আছে শাড়ি নাম্বার 5 অ্যান্ড ইট ইজ প্রাইস 10,800 শাড়ি নাম্বার 6 এটাটা অল ওভার গুজরাটি হোল বডি গুজরাটি এমারেল্ড গ্রিনের সাথে পিঙ্ক হোয়াইট অ্যান্ড অরেঞ্জ অরেঞ্জ থ্রেড দিয়ে কাজ দেখুন আমি একটু ব্লাউজ পিসটা দেখিয়ে দিই শাড়ির এগেনস্টে দিস ইজ দ্য ব্লাউজ পিস ভীষণ ভালো কোয়ালিটির তসর তসরের কোয়ালিটির আপনার হাতে পেলে বুঝতে পারবেন ওকে শাড়ি নাম্বার 6 প্রাইস হচ্ছে শাড়ি নাম্বার 6 প্রাইস 14,700 দেখুন অল ওভার জাল কাজ নেটওয়ার্ক ওকে শাড়ি নাম্বার 7 এটাও একটা অ্যাশ ডার্ক অ্যাশ অ্যান্ড ব্ল্যাক থ্রেড দিয়ে কাজ সাই নাম্বার 7 হাফ সার্কেল করে আপার বর্ডার লোয়ার বর্ডারে করা হয়েছে উপাশে টান টান করে হ্যাঁ এটা যে ব্লাউজ পিসটা পুরো এইভাবে স্টিচ করা আছে অল ওভার ওকে শাড়ি নাম্বার 8 শাড়ি নাম্বার 7 অ্যান্ড ইট ইজ প্রাইস 11,800 ভীষণ নিট ওয়ার্ক বন্ধুরা শপে এসে আসুন ধরে ফিল করে কিনুন যাদের পক্ষে আসা সম্ভব যাদের পক্ষে আসা সম্ভব না তারা তো আমাকে বিশ্বাস করে শাড়ি নিতেই হবে অসুবিধা হলে পরে আসবেন আমার কাছে যে কী ব্যাপার অর্পিতা কী শাড়ি দিয়েছো আমার তো দোকান রইলই তো দোকানে আসলে আমার বেশি ভালো লাগে আর কি জিনিসটা ভালো দিই তো তো মানে সামনাসামনি কনভারসেশন করে শাড়ি দিতে বেশি ভালো লাগে আচ্ছা শাড়ি নাম্বার 8 অ্যান্ড ইট ইজ প্রাইসড 8,950 এখন আমরা সবাই অনলাইনে মজেছি হেল্পলেসলি মজেছি কিন্তু শাড়িটা নিজে কিনে যেমন আপনাদের স্যাটিসফ্যাকশন আমার দিয়েও স্যাটিসফ্যাকশন যে না আপনি দেখে বুঝে কিনেছেন শাড়িটা শাড়ি নাম্বার 8 প্রাইস ইজ 8,950 ব্যাঙ্গালোর সিল্কের কাজ
এটা হচ্ছে ব্লাউজ পিস। এগুলো কিন্তু হ্যান্ড গুজরাটি, রিপিটেডলি বলছি হ্যান্ড গুজরাটি, ওকে। শাড়ি নাম্বার 8 অ্যান্ড ইট ওয়াজ প্রাইসড 8950। শাড়ি নাম্বার 9, এটাও একটা ব্যাঙ্গালোর সিল্কের কাঁথা, খুব ইন্ট্রিকেট কাঁথা, চালু কাঁথা একদম নয়, এটাতে নয়ই নয়। দেখো মিরর মাইকা বসিয়ে কাঁথাটা করা হয়েছে। দিস ইজ দ্য পাল্লা পার্ট। আপনারা দেখলে বুঝতে পারবেন, আমি একটু বলবো ইয়েকে একটু কাজটা দেখাতে। সিঙ্গেল সুতোর কাজ, আমি যে ব্ল্যাক অ্যান্ড রেড ব্যাঙ্গালোর সিল্কটা দেখলাম ওখানে ডাবল সুতোর কাজ, এটা হচ্ছে সিঙ্গেল থ্রেড। কতটা টাইম লেগেছে একটু দেখুন, আর নিচে মাইকা বসানো হয়েছে। এটা হচ্ছে ব্লাউজ পিসটা, কারণ শাড়িটার অনেক দাম, আমি ওই জন্য আপনাকে বোঝানোর জন্য আমি এতগুলো কথা বললাম। শাড়ি নাম্বার 9 অ্যান্ড ইট ইজ প্রাইস 14800। একটা সিল্কের শাড়ি ওপেন মার্কেটে 14800 বলছি মানেই কিছু একটা ব্যাপার আছে, তো সেই ব্যাপারটা দেখতে শপে আসতে হবে, আর নয়তো আমাকে বিশ্বাস করে অনলাইনে আপনাদের এইভাবেই শাড়ি কিনতে হবে, ঠিক আছে। দিস ইজ শাড়ি নাম্বার 9 অ্যান্ড ইট ইজ প্রাইসড 14800। ভীষণ সুন্দর কাঁথা, ভীষণ সুন্দর রয়্যাল ব্লু, সফিস্টিকেটেড ব্রাইট কালার। দেখুন শাড়ি কি প্রেজেন্টেশন শাড়ি, ওকে। আচ্ছা নাও মুভিং টু শাড়ি নাম্বার 10, শাড়ি নাম্বার 10 9750। এটাও ব্যাঙ্গালোর সিল্ক, আমি সচরাচর ব্রাইট কালার রাখি না, কিন্তু একটু দেখালাম করেছি কিছু, দেখুন আপনারা তো ফলো করেছেন, আমি একটু প্যাস্টেল শেডে বেশি ইন্টারেস্ট নিই, আমার ভালো লাগে প্যাস্টেল শেড। তবু দেখুন ডায়াগোনালি এটা পাখি কাঁথা, পাখিটা একটু অন্যভাবে চেঞ্জ করা হয়েছে, ডায়াগোনালি ডিজাইন, স্টিচ ইজ ভেরি নিট, কোনো রকমভাবে ভরে দেওয়া কাঁথা নয়। শাড়ি নাম্বার 10 অ্যান্ড ইট ইজ প্রাইস 9750। দেখা দিস ইজ দ্য ব্লাউজ পিস, শকিং পিঙ্ক। এটা একটা বিয়ের কেনাকাটা তো আপনি নিতে পারেন, এখানে কোনো কালো নয়, দেয়ার ইজ নো ইউজ অফ ব্ল্যাক, কালো সুতোর ব্যবহার নেই। তো মেয়ের বিয়েতে কেউ যদি মনে করেন একটা কাঁথা দেবেন, দিতে পারেন, ভালো লাগবে পড়লে। এই হচ্ছে রেস্ট হাফ, ডায়াগোনালি বলেছি, বাকি হাফটা এইভাবে রয়েছে। উইদাউট ব্ল্যাক একটা শাড়ি শুভ কাজে পড়তে পারবেন এই শাড়িটা। শাড়ি নাম্বার 10 অ্যান্ড ইট ইজ প্রাইস 9750। শাড়ি নাম্বার 11, আরেকটা গুজরাটি দেখা, দেখুন কালারটা খুব সুন্দর, আনইউজুয়াল কালার, ব্যাঙ্গালোর সিল্কে এই ধরনের থান ফট করে আপনারা সচরাচর দেখবেন না, আনইউজুয়াল কালার আমার মনে হয়েছে, জানি না আপনারা দেখেছেন কি না, বাট আমরা তো কাজ করাই, এটা আনইউজুয়াল কালার। দেখুন ডার্ক রাস্তের সাথে ব্ল্যাক দি সুতো দি, ভীষণ সুন্দর। শাড়ি নাম্বার কতটা, শাড়ি নাম্বার 11 8950। ব্লাউজ পিসটা আমি একটু গায়ে ড্রেপ করে দেখাবো, ঠিক আছে, আমি একটু গায়ে ড্রেপ করে, আমার কালো ব্লাউজের সাথে ভালো লাগবে দেখতে। দেখুন ধরে যাটা, একদম ব্রিক রেড বলতে পারেন, ব্রিক রেডই তো লাগছে, ইটের রঙই লাগছে, একটা অরেঞ্জের টিন্ট আছে।
মনে হচ্ছে আপনাদের ভালো লাগছে। আমার মনে হয় শাড়িটা একটু আনইউজুয়াল কালার, শুন সুন্দর। এটা শাড়ি শাড়ি নাম্বার ইলেভেন গেল। নাও আই মুভিং টু শাড়ি নাম্বার টুয়েলভ। আসুন, স্টোরে প্রচুর কাঁথা গুজরাটি আছে, আমি কিছু দেখিয়েছি। পার্সি নেই, পার্সি এক পিসি আছে, সেটাই দেখাবো আমি। এই পার্সি বলছি, কাশ্মীরি। এত বৃষ্টিতে ওরা করে উঠতে পারেনি, পলিশ হয়েছে তো স্টিচ হয়নি, স্টিচ হয়েছে তো পলিশ হয়নি। নিবে দেখুন, এটা হচ্ছে বেলপাতা ডিজাইন, দেখুন এটা আঁচল চেলি চেলি কাঁথা দিয়ে পাতাটাকে ভরা হয়েছে, দেখুন আঁচলটা বললাম। আর এটা হচ্ছে সেম যেটা আঁচল হয়েছে ওটার আউটলাইন কাঁথা, বেলপাতা ডিজাইনের আউটলাইন কাঁথা অল ওভার। উপরে একটা ছোট্ট চেলি বর্ডার আছে, নিচে একটা ছোট চেলি বর্ডার আছে, আর থ্রু আউট এই বেলপাতা ডিজাইনটা রয়েছে। দিস ইজ দ্য ব্লাউজ পিস। ঠিক আছে, দিস ইজ দ্য রেস্ট হাফ। বিগিনিং টু এন্ড একইভাবে কাঁথাটা আউটলাইন কাঁথা করা হয়েছে। শাড়ি নাম্বার টুয়েলভ অ্যান্ড ইট ইস প্রাইসড 12,700। শাড়ি নাম্বার 13, খুব সুন্দর একটা পেস্তা গ্রিন, দেখুন কালারটাই খুব ভালো, সেলফ টোনে কাজ হয়েছে, পেস্তা গ্রিন সাথে মস গ্রিন থ্রেড দিয়ে দেখুন করা হয়েছে উইথ মাইকা এমবেডেড। পাঁচল পেস্তা গ্রিনের সাথে ডার্ক মস গ্রিন উইথ, আর মিররটা বসানো হয়েছে প্যারাল করে নিচে, আমি এরকম বা ডান হাতটা তুলে দিচ্ছিলেন না, আমার ডান হাতটা এই ভালো করে মাইনরিটি ফলো করুন, ভীষণ সুন্দর ডাইটাই খুব ভালো হয়েছে শাড়িটার। অ্যান্ড এটা হচ্ছে ব্লাউজ পিসটা, দিস ইজ দ্য ব্লাউজ পিস অফ দ্য শাড়ি। ওকে, দিস ওয়াজ শাড়ি নাম্বার 13 অ্যান্ড ইট ওয়াজ প্রাইসড 10,800। শাড়ি নাম্বার 14, দিস ইজ দ্য পাল্লা পার্ট, দেখুন আঁচলটা একটা ক্যানভাস, ইটস সো নাইস। এই কাঁথাটা যিনি করেছেন হ্যাটস টু হার, ভীষণ সুন্দর। পেজলি, যাদের পেজলি পেজলি কাজ পছন্দ নিয়ে নিন, আমি একটু এভাবে দেখাই কাজটা। আর স্টিচের কোয়ালিটিটা তো আমি জানি না ক্যামেরা তো কীভাবে বোঝা যাচ্ছে কি না। দিস ইজ দ্য পাল্লু পার্ট, পাল্লা এই কালারটা কি বলবো, মারুন, মারুনের সাথে বটল গ্রিন, বিয়ন্ড এক্সপ্লেনেশন, আমি বোঝাতে পারবো না এত সুন্দর এই কাঁথা করেছে। দিস ইজ দ্য ব্লাউজ পিস, ভীষণ সুন্দর, 19,700, 19,700। ওকে, অ্যান্ড দিস ইজ দ্য রেস্ট হাফ। ভীষণ সুন্দর,
साड़ी नंबर 14 19,700, साड़ी नंबर 15 मेल्टेड चॉकलेट विथ ब्लैक, এটাও একটা ক্যানভাস মেল্টেড চকলেট উইথ ব্ল্যাক, ভীষণ সুন্দর। আমি মানে আপনারা এসে ধরে দেখে নিন, অনেকটাই দাম, কস্টলি শাড়ি। দেখুন কি সুন্দরভাবে কাঁথা করে, এখানে পুরো হ্যান্ড স্টিচ, নো দিস ইজ নট মেশিন ওয়ার্ক। আমি একবার দেখিয়ে দিই আপনাদের জন্য, দেখিয়ে পুরোটা হ্যান্ড স্টিচ, প্রত্যেকটা কাঁথা গুজরাটি কিন্তু হ্যান্ড স্টিচ। ওকে, এক্সপেন্সিভ শাড়ি, অনেক এফোর্টও দেওয়া হয়েছে। আমার যারা সুসুদিতি করেছেন হাত টু, সেই বন্ধুদের যারা এই এত সুন্দর কাজ আমাকে করে দিয়েছে, আমাদের সকলের মিলিত প্রয়াস। যে ডিজাইনটা পেন্সিল স্কেচ দিয়ে আঁকে সেখান থেকে শুরু করে যে বানাচ্ছে ডায়ার, আমি আমি তো সবার লাস্টে, বাট স্টিল বিগিনিংও আছি লাস্টে আছি, ইন দ্য মিন বিটুইন যেসব ভাই বোনেরা আমার কাজ করে হ্যাটস টু তাদের সবাই, তাদেরকেই মানে স্যালুট জানাচ্ছি। দেখুন তাদের কাজ, ব্লাউজ পিসটা দেখিয়েছি না, ওকে, শাড়ি নাম্বার 16, এটা দুধে আলতা কালার, এটাও আর একটা ক্যানভাস। দেখুন আঁচলটা, কম্বিনেশনটা দেখুন, ওই ওই পাশে না, ওকে, অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস, প্রত্যেকটা ব্লাউজ পিসে এইভাবে কাঁথা করে দেওয়া হয়েছে, কোথাও কোনো রকম মানে খামতি নেই কাজের। This is sari number 16 and it is priced 19,700. অনেক অনেক এফোর্ট দেওয়া হয়েছে, প্রত্যেকে এফোর্ট দিয়েছে, ডায়ার সেও খুব সুন্দর ডাই করেছে, যে আমার কাঁথাটা করেছে সেও সুন্দর করে করেছে, যে উঠিয়েছে ডিজাইনটা তাকেও, তারও অনেক ভূমিকা আছে। ওকে, সারি নাম্বার 16 অ্যান্ড ইট ইস প্রাইসড 19,700। আচ্ছা, শাড়ি নাম্বার 17, দেখুন এই কাঁথাটাকে পেইন্টিং করে তারপরে কাঁথা করা আছে, কিছু পার্ট হ্যান্ড পেইন্ট আছে, কিছুটা কাঁথা করা আছে। এই কাঁথাটা নিয়ে হুড়োহুড়ি পড়ে যাবে আমি জানি, অনেকেই চাইবেন। শাড়ি নাম্বার 17 প্রাইসেস 12,400। আঁচল, দিস ইজ দ্য পাল্লা পার্ট, দেখুন কিভাবে কাঁথাটা করা হয়েছে, এটা পার্পলের সাথে ব্ল্যাক দিয়ে, বেস ভার্জিন কালার উপর পার্পল আর ব্ল্যাক দিয়ে সুতো দিয়ে চেলি কাঁথা করা হয়েছে। দেখুন অ্যান্ড ওই যে ফ্লাওয়ার্সগুলো দেখছেন, দিস আর অল হ্যান্ড পেইন্টেড, কাঁথা করার পরে হ্যান্ড পেইন্টটা করা হয়েছে, একটু মাইনিউটলি ফলো করুন, ফ্লাওয়ার্সগুলো অল হ্যান্ড পেইন্টেড, কী সুন্দর সাজানো হয়েছে শাড়িটাকে দেখুন। এটা হচ্ছে কাঁথা, সরি ব্লাউজ, এই ব্লাউজ পিস দেখুন, অল ওভার জাল করে কাঁথা করে দেওয়া হয়েছে ব্লাউজ পিসে, খুব সুন্দর শাড়ি। অ্যান্ড দিস ইজ দ্য রেস্ট হাফ, এই ফ্লাওয়ার্সগুলো সব অল আর হ্যান্ড পেইন্টেড। ওকে, শাড়ির লেন্থটা দেখুন কোথায় আসছে, এই জায়গাটা দেখুন লেন্থ, এখানে দেওয়া শাড়ির লেন্থ, সো এই জন্যই শাড়ির এত মানে সব দিকে কোন দিকে খামতি দেওয়া হয়নি কাঁথাগুলো করার সময়। শাড়ি নাম্বার 18
দেখুন এটা একটা অসম্ভব ভালো শাড়ি, এটাও একটা পুরো জাল গুজরাটি। তাদের গুজরাটি সিট পছন্দ আমি জানি, এই শাড়িও পছন্দ হবে, অনেকের পছন্দ হবে, ভীষণ সুন্দর। দেখবেন আমি শাড়িতে খুব কম কালার ইউজ করি, যে কোনো প্রিন্ট বলুন, পেইন্ট বলুন, এভরিথিং হুলুস তুলু কালার, অনেক রকম কালার আমার নাম একদম পছন্দ নয়, আমার পছন্দের জিনিস তৈরি করি। দেখুন কি সুন্দর শাড়ি, ব্লাউজ পিসটা দেখিয়ে দিই, দিস ইজ দ্য ব্লাউজ পিস। এগুলো কিন্তু ডাই করে তারপর করা হয়েছে, ওকে। শাড়ি নাম্বার 18 এন্ড ইট ইজ প্রাইস 14,700। শাড়ি নাম্বার 19, এটাও একটা ডাইয়ের তসর, সবগুলোই ডাই করেই দেখানো হয়েছে, খালি ব্যাঙ্গলোর সিল্কগুলো ওগুলো সেলফ কালার, ওগুলো হয়েই আসে, তসরগুলোকে যেগুলো ডাই করা সেগুলো ডাই করে দেওয়া হয়েছে। দেখুন মাস্টার্ড ইয়েলো সাথে গ্রিন উইথ পিঙ্ক হাইলাইটেড মাইকা, পাল্লা পার্ট, দিস ইজ দ্য ব্লাউজ পিস এগেনস্ট দ্য পিস। ব্লাউজ পিসটা ফলো করবেন, ব্লাউজ পিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই ধরনের শাড়ির ক্ষেত্রে, যে বডির সাথে ব্লাউজ পিসটা কেমন যাচ্ছে, ওকে। শাড়ি নাম্বার কত, শাড়ি নাম্বার 18 অ্যান্ড ইট ইজ 19 অ্যান্ড ইজ প্রাইসড 12,800। দিস ইজ মাই লাস্ট শাড়ি, শাড়ি নাম্বার 20, এটা লাস্ট মোমেন্টে হয়ে এসছে, যার জন্য নাম্বারিং নেই, এটা আমার লাস্ট শাড়ি। আমার খুব ইচ্ছে ছিল আজকে একটু আপনাদের কাশ্মীরি দেখাবো, তা হলো না, একটা পিসই হয়ে এসছে, আগামী দিনে দেখাবো। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, যারা ব্ল্যাক ছাড়া কাশ্মীরি কাজ পড়তে চান, গো উইথ দিস ওয়ান, নিয়ে নিন, এটা ভীষণ সুন্দর, তসরের কোয়ালিটি, স্টিচের কাজের ক্ল্যারিটি, কোনো কথা হবে না, এত সুন্দর। আমি বলে দিচ্ছি একটু, আমি বলবো একটু মাইনিউটলি দেখাতে, এখানে ব্লু খুব সুন্দর, পার্পলিশ ব্লু, বটল গ্রিন, ইয়েলো অ্যান্ড পিঙ্ক দিয়ে কাজটা করা হয়েছে, 2.5 মিটার এইভাবে জাল করা আছে। ব্লাউজ পিসটা একটু দেখিয়ে নিই, ওকে। দিস ইজ দ্য ব্লাউজ পিস হ্যাভিং এ বর্ডার, স্লিভ বর্ডার অন দ্য স্লিভস, ঠিক আছে, অ্যান্ড দিস ইজ দ্য রেস্ট হাফ উইথ এ ভেরি নাইস স্লিক বর্ডার উইথ বুটি থ্রু আউট দ্য শাড়ি। এইসব শাড়ি ব্লাউজ পিস কিন্তু আপনার 1 মিটার পেয়ে যাবেন, প্রয়োজন হলে 3/4 ব্লাউজও বানাতে পারবেন। আমি যতগুলো শাড়ি দেখার সবগুলো ক্ষেত্রেই বলছি, ওকে। দিস ইজ মাই লাস্ট শাড়ি, আই এম এন্ডিং দ্য মাই এপিসোড উইথ দিস কাশ্মীরি শাড়ি। আশা করি অনেকের ভালো লেগেছে, যাদের শাড়ি ভালো লেগেছে প্লিজ সেন্ড মি স্ক্রিনশট, স্ক্রিনশট পাঠান, আর যাদের পক্ষে আসা সম্ভব শপে এসে ধরে ফিল করে মিররে ফেলে ফিল আর ফল দুটোই দেখে নিই শাড়ি কিনুন। আর প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, এটা আমার একান্ত অনুরোধ, আর কিছু বলার নেই, ওয়েট ফর মাই নেক্সট এপিসোড। নেক্সট এপিসোড আমি কটন্স দেখাবো, অনেকে কটন্স চেয়েছে, কটন্স দেখাবো। আজকের মতো এপিসোড এখানে শেষ করছি, নমস্কার।